গুড মর্নিং আর সি ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ছট পুজোর মাইক চলছে, মানে এখানে মাইকের আর কিছু শেষ নেই, একটার পর একটা পুজো যাচ্ছে আর মাইক লাগিয়ে ছেড়ে দেয়। সে সকাল দিয়ে ছটা দিয়ে মাইক চলছে একদম। ক্যাকড়া আছে, ভেটকি মাছ আছে এখানে চার পিস, আর এখানে এতটা ক্যাকড়া আছে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, আবার যেন যা জোরে মাইক চালিয়ে রেখেছে কিছুই আমরা শুনতে পাচ্ছি। সব এগুলো বানিয়ে নিই, মাছটা ধুয়ে নিই। চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিচ্ছি। ক্যাকড়াটা বানাবো, এখানে পেঁয়াজ কেটেছি, একটা বেগুন কেটেছি, ক্যাকড়াগুলো সব ধোয়া হয়ে গেছে। বেগুন দিয়ে বানাবো, বেগুন দিয়ে বানালে একটু ঝোলটা মানে একটু ঘন ঘন হয়, বেশ ভাল লাগে। এদিকে ভাত হচ্ছে, রোদ না এখানটা, মানে আমি চোখ দিয়ে ঠিক পরিষ্কার নজর আসছে না, পড়াতে রোদ লাগছে এবং চোখে। আর আদা রসুন দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা। মশলাটা কষা হয়ে গেছে, এবার ক্যাকড়াটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও দিয়ে দিলাম, সব একসাথে আমি কষে নেব। ঠাকুরাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি।
ক্যাকড়াটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মানে এত মাইক, এত লোক, মানে এখানে যাওয়া আসা, আমি মানে ভিডিও ওঠাতেই পারছি না কিছু। একটা লাউ আলু সাদা সবজি বানাবো। লাউটা ভেজে নিয়েছি, একটু অল্প জল দিয়ে দিচ্ছি। চান হয়ে গেছে, পেছনে মাইকের আওয়াজ শুনছেনই হয়তো। এই ছট পুজোর পাশেই পুকুরে ছট পুজো হয়, বিশাল বিশাল পুকুর আছে তিনটে। ওই একই অঞ্চলের সমস্ত ছট পুজো ওখানেই হয়, পুরো এই অঞ্চলের দুর্গা পুজো বলুন, কালী পুজো, সব ঠাকুর ভাসান ওখানে। যা কাছাম ওই বড় বড় পুকুর হয়, আগেকার জমিদার বাড়ির পুকুর ওইটা, তো ওই ছট ওইখানেই পুকুরে সব ছট পুজোর পুরো আয়োজন করা হয়েছে পার্টির দিক দিয়ে।
ইদানিং সকালে এখানে পৌঁছে তুই কখন এখন ডেলি গেছিস? আচ্ছা হাত রিক্সা এ রিক্সা অটো রিক্সা সব হয়ে গেছে, এবার খাওয়াটা নেই বাবু। আমি নিচে বসতে পারি, নিচে বসবি বস, যেখানে বসবি বস, আমার কি আছে? না সকালে ঘুমালো, না এখন ঘুমাবে, না সব বন্ধ করে ঘুমাতে।